এই বছর এখন ব্যতিক্রমী শিক্ষক দিৱস পালন কৰা হ'ব কাছাৰত। নহয়, শিক্ষক দিৱস বুলি কোনো আড়ম্বৰ অনুষ্ঠান নহয়। এই মহান দিনত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ সাজু হৈছে এগৰাকী শিক্ষক। কেৱল মাত্ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যতৰ বাবে এই সিদ্ধান্ত ল'বলৈ বাধ্য হৈছে শিক্ষকগৰাকী। কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ প্ৰাথমিক শিক্ষা খণ্ডৰ অন্তৰ্গত গোবিন্দপুৰ ইষ্ট এমই স্কুল। এই বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা ১১৫ জন। ১৯৬০ চনত প্ৰতিষ্ঠা কৰা বিদ্যালয়খন ২০১৯ চনত বৰাক নদীৰ খহনীয়াৰ কবলত পৰে। ক্ৰমান্বয়ে যোৱা ১০ আগষ্ট গোটেই বিদ্যালয় ভৱন, শৌচাগাৰ, পাকঘৰটো বৰাক নদীত জাহ গৈছে। বৰ্তমান এই বিদ্যালয় শ্ৰেণীকোঠা, পাকঘৰ, শৌচাগাৰ নাই। বিদ্যালয় ভৱন নিৰ্মাণৰ বাবে ধন আবণ্টন দিবলৈ শিক্ষা বিভাগৰ উচ্চ কৰ্তৃপক্ষক বাৰে বাৰে আবেদন জনোৱাৰ পিছতো ব্যৰ্থ হৈছে বিদ্যালয় পৰিচালনা সংস্থাৰ বিষয়া আৰু প্ৰধান শিক্ষক। বিদ্যালয় ভৱন নিৰ্মাণৰ বাবে ধন আবণ্টনৰ দাবীত অহা ৫ ছেপ্টেম্বৰ শিক্ষক দিৱসৰ পুৱাৰে পৰাই অনশনত বহিব প্ৰধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কৰে। লক্ষীপুৰ প্ৰাথমিক শিক্ষা সংমণ্ডলৰ কাৰ্যালয়ৰ সন্মুখত তেওঁ এই অনশনত বহিব। আন বহুতে প্ৰধান শিক্ষকৰ সৈতে অনশন কৰিব। অনশনৰ কথা ঘোষণা কৰে প্ৰধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কৰ, বিদ্যালয় পৰিচালনা সংস্থাৰ সভাপতি আজিম উদ্দিন চৌধুৰী, সদস্য শ্বাহিদ আহমদ বৰভূঞা আদিয়ে। আমার এই স্কুলের নাম হলো গোবিন্দপুর ইষ্ট এমই স্কুল। স্কুলটা অনেক পুরানা, 1960-তে এস্টাবলিশ হয়েছিল সেই স্কুলটা। এখানে এই দিকে বিরাট একটা জায়গা ছিল, পুরাটা নদীর তলে বিলীন হয়ে গিয়েছে। বিগত 2022 সালের যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় স্কুল বিল্ডিংয়ের প্রায় 80% বিল্ডিং নদীর তলে তলিয়ে গিয়েছে। গত 10 আগস্ট আমাদের স্কুল বিল্ডিংয়ের যে লাস্ট পার্ট ছিল সেটাও চলে গিয়েছে। ওই দিন বিও ম্যাডাম তাইনো ভিজিট করে দেখে গিয়েছেন সব কিছু। তো বিও ম্যাডামকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে আমাদের জমির ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনারা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেন। তো তারাও আশ্বাস দিয়েছেন, বিও ম্যাডামও আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ব্লক কর্তৃপক্ষ থেকে আমরা আশ্বাস পেয়েছি। ইভেন আমাদের স্কুল যে এই বছর যে নির্মাণ হবে নতুনভাবে আমাদের নতুন জায়গাতে, তারও আশ্বাস পুরা পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের কোনো বিল্ডিং গ্রান্ট আসেনি। কিন্তু লক্ষ্মীপুর ব্লকে আরও কিছু জায়গায় অন্যান্য স্কুল বিল্ডিংয়ের গ্রান্ট এসে গেছে, কাজ চলছে। কিন্তু আমরা নিঃস্ব, আমাদের কাছে আমাদের স্কুল বিল্ডিংয়ের জন্য কোনো অনুদান দেওয়া হয়নি, সেজন্য আমরা দুঃখিত। এবং গ্রামের মানুষের প্রেশার আমার উপরে আছে যে আপনারে জমিন ব্যবস্থা করে দেওয়া হলো, বিল্ডিং গ্রান্ট কোথায়, বিও থেকে কোনো গ্রান্ট আসতেছে কি না আসছে। আমি এই সমস্ত উত্তর দিতে সঠিক উত্তর দিতে পারছি না। বারবার আমি নিজে এখানে একদম বিপর্যস্ত অবস্থায় আছি। আমি মানসিকভাবে এখন দারুণ প্রেশারে আছি এই বিষয় নিয়ে। এখানে প্রায় 110 জন ছাত্রছাত্রী বর্তমানে আছে। একসময় এই স্কুলে প্রায় ১৫০ ছাত্রছাত্রী ছিল। স্কুলের এই অবস্থা থেকে গার্জিয়ানরা স্কুলের ছাত্র দিতে আর রাজি হচ্ছে না। স্কুলটা যদি এই অবস্থায় থাকে, ধীরে ধীরে ওই স্কুলটা বিলীন হয়ে যাবে। আমিও বিভিন্ন সময়ে ব্লক কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বারবার করেছি, কিন্তু বিফল। আমি এখন একদম হতাশ হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমার উপায় নেই। গ্রামের মানুষকে আমি কি জবাব দেব? জবাব দেবার আর কিছু নেই। আমি এখানে শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ আমি নিজে মনে করছি। তো সেই অর্থে আমি চিন্তা করছি যে আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, শিক্ষক দিবসের দিনে আমি ব্লক অফিসে ধর্নায় বসবো, অনশন ধর্মঘট করব। আমি ফেইলার, আমার যদি বিল্ডিং গ্রান্ট দেওয়া হয় তাহলে তো স্কুল হবে, না হলে কোথায় স্কুল হবে? এখন যে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন কীভাবে ক্লাস করতেছি আমরা, রাস্তার উপরে আমরা অস্থায়ী শেড তৈরি করছি। সেই শেডে এখানে বাচ্চারা কোনো মতে বসার জায়গা নেই, কোনো মতে বসতেছে। নিচে জল আপনার স্যাঁতস্যাঁতে অবস্থায় এখানে ক্লাস চলছে আমাদের।